আন্তর্জাতিক নারী দিবসে রিলিজ হলো এক ছোট্ট ফিল্মের টিজার। ছবির নাম বিদ্যাং দেহি। ডিরেক্টর রঞ্জন রয় চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন মীর আফসার আলী, কণিনিকা ব্যানার্জি এবং বিদ্যুৎ দাস। সেই সাংবাদিক সম্মেলনে পৌঁছে গিয়েছিলাম আমরা, কথা বলে নিলাম সেই সব মানুষদের সাথে। কি বলছেন তারা দেখে নিন এই ভিডিওতে। এই ছবিতে আমি প্রধান চরিত্র, বিদ্যার ভূমিকায় অভিনয় করেছি এবং আমরা প্রত্যেকবারই নারী দিবস উপলক্ষে অনেক রকমের সৃষ্টিশীল কাজ দেখে থাকি, যেটা শুধুমাত্র সৃজনের ক্ষেত্রে নয়, বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও খুবই বড় হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে একজন হাউসওয়াইফ, তার জীবনের ছোট্ট অংশ এখানে দেখানো হচ্ছে এবং সেখানে আমি নিজেরই ভূমিকায় অভিনয় করেছি। মানে আমি তার প্রতিবেশী এবং ঘটনাচক্রে আমি তার বাড়িতে আসি, তার ফ্ল্যাটে আসি, তারপর কিছু জিনিস আমার চোখে পড়ে এবং কিছু জিনিস আমি ওর সঙ্গে শেয়ার করি, যেটা ধরুন ছবি দেখার পরই বোঝা যাবে। বিদ্যাং দেহি কেন নাম? আমাকে ও গল্পটা শোনানোর পরে আমি অনেক ভেবেছি। প্রথমত এই কাজটা করার একটা কারণ হলো কোথাও গিয়ে সমাজে চারদিকে যেগুলো দেখি সেগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে পেরেছিলাম এবং আমার মনে হয়েছিল, দেখো প্রত্যেক নারী দিবসে এরকম কিছু না কিছু কাজ আমরা দেখি এবং আমরা মোবাইলেই বেশি দেখি এবং আমরা মন দিয়ে দেখি, কিন্তু সেগুলো আমাদের জীবনে কি কাজে লাগে, লাগে না। আমরা দেখি বলি দারুণ, জানিস তো এই শর্ট ফিল্মটা, এ ওকে পাঠাই, সে তাকে পাঠাই এবং তারপরে আমরা ভুলে যাই। তারপরে যখন জিনিসটা আশেপাশে হতে দেখি তখন আমরা মুখ বন্ধ করে রাখি। সত্যি ঘরে ঘরে হচ্ছে যে নারীদের নির্যাতন করে, কিন্তু আমার মনে হয়েছিল যে নারীরা যদি নির্যাতিত হয় তারপরটা মানে কেন শুধু মার খেয়ে আসবে, মানে কেন তার মানে অপোজিটটা হবে। আমি রেশিদ্ধাচার্যি আর আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ।